Hello guys, this is me Tabassum. Welcome back to my channel. লন্ডনে হচ্ছে স্যাটারডে সানডে ডে অফ, তো এই স্যাটারডে সানডে আমি কিছু স্পেশাল কুক করার ট্রাই করি আমার লাঞ্চের জন্য। এমনিতে আমি রাইস খুব পছন্দ করি, বাট আমি প্রতিদিন রাইস খাওয়াটাই অ্যাভয়েড করে চলে, কারণ আমি এমনিতে একটু হেলদি টাইপের, পানি খেলেও মোটা হয়ে যাই। এনিওয়ে, আজকে আমি মাটন কারি রান্না করব চাল কুমড়া দিয়ে, আর হচ্ছে টুনা ফিশের কাবাব করব, আর একটু শুটকি ভর্তা করব। একসাথে অনেকগুলো আইটেম রান্না করলে অ্যাকচুয়ালি আমার খাবারের ইচ্ছাটা নষ্ট হয়ে যায়। তো আমার সবসময় ভালো লাগে যে কম আইটেম করব, বাট আইটেমগুলি খুব মজার হতে হবে, ইয়ামি হতে হবে, তাহলে আমার খেতে অনেক ভালো লাগে। আমি ফ্রেশ মাটন নিয়ে এসেছি আমার লোকাল বোচার শপ থেকে। এগুলো এখন আমি ভালো করে কেটে ক্লিন করে তারপরে ধুয়ে নেব। চুলা এখন বসিয়ে দিলাম, এখন এক এক করে সবগুলি মশলা আমি দিব এটার মধ্যে। অ্যাকচুয়ালি যেসব মশলা আমরা রেগুলার দেই বিফের মধ্যে, যে মশলাগুলো দিই অ্যাকচুয়ালি আমরা সেরকম মশলাই দিব। হলুদ, মরিচ, তারপরে হচ্ছে জিরা, ধনিয়া এসবের পাউডার দিলাম আমি, আর হচ্ছে গরম মশলা দিলাম, আর দিলাম হচ্ছে অয়েল। আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে আমি কষানো পর্যন্ত ওয়েট করব। এটা ভালো করে কষে গেলে তারপরে এটার মধ্যে আমি চাল কুমড়া দিব, এখন একটু নাড়াচাড়া করে দেই। এটা আর কিছুক্ষণ লাগবে এটা কষতে, সে পর্যন্ত আমি চাল কুমড়াটা কেটে নিচ্ছি। চাল কুমড়া অ্যাকচুয়ালি আমার এমনিতেও খুব পছন্দ, চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারিও আমার কাছে খুব ভালো লাগে, আর এমনিও চাল কুমড়া ভাজিও আমার কাছে ভালো লাগে। ছোটবেলায় দেখতাম যে চাল কুমড়া ভাজি করতো আম্মু আর সাদা রুটি বানাতো। আমি রান্নাতে যদিও খুব একটা এক্সপার্ট না, কিন্তু রান্না করতে আমার ভালোই লাগে। আমার চাল কুমড়া প্রায় কাটা হয়ে গেছে, এখন এই চাল কুমড়াটা আমি সুন্দর করে ক্লিন করে ধুয়ে নেব। মাংসটা এখন হাফ কষানো হয়ে গেছে, হাফ কষানো অবস্থায় আমি আবারও গরম মশলা দিয়ে নিচ্ছি। আমার অ্যাকচুয়ালি গরম মশলার ফ্লেভার খুব ভালো লাগে, এই জন্য আমি দ্বিতীয় তৃতীয় দফা অ্যাকচুয়ালি আমি গরম মশলা দিই। একদম মৃদু আছে, আমি মাংসটা দমে রেখেছি, মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি চাল কুমড়াগুলো এটার মধ্যে দিয়ে দিব। এটা এখন চাল কুমড়া দিয়ে আমি আবারও কষাবো, আর হচ্ছে পানিটা একদম শুকিয়ে গেলে, চাল কুমড়া থেকেও এখন একটু পানি উঠবে, তারপরে এই পানিটা আবার শুকিয়ে গেলে তারপর আমি এই মাংসের মধ্যে পানি দিব। এখন আমি ভালো করে পেঁয়াজ কষিয়ে নিব, পেঁয়াজটা একটু লাল হলে এটার মধ্যে আমি আবারও গরম মশলা দিব। গরম মশলা বলতে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো আর কি। এগুলো আমি ভালো করে এখন আর একটু ভাজা ভাজা করে তারপরে এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব, কারণ গরম মশলার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, এরকম করে দিলে গরম মশলার ফ্লেভারটা থাকে আর কি। মাংসের মধ্যে এখন আমি পানি দিয়ে নিচ্ছি, আমি ফুটন্ত গরম পানি দিব এটার মধ্যে 3-4 কাপ। এরপর আমি আমার পেঁয়াজের ওই বেরেস্তাটা আমি আমার মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি, আর দিব হচ্ছে আমি এটার মধ্যে কাঁচা মরিচ। এখন এটা ভালো করে ঢেকে দিয়ে, একদম মৃদু আছে, এটা রান্না করতে হবে। আর এখন আমি পোলাও রান্না করব, আরেকটা পাতিলের মধ্যে আমি এখন পেঁয়াজ দিব, পেঁয়াজ, গরম মশলা, লবণ এগুলো দিয়ে নাড়াচাড়া করে এটি মোটামুটি পেঁয়াজটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি পোলাওর চাল দিব। উঠতে হে কদম রুক জাতে হে।
এখন আমি টুনা ফিশের কাবাব বানাবো। আমি একটা বাটিতে টুনা ফিশ নিয়ে নিচ্ছি। টুনা ফিশের কাবাব একদমই ইজি বানানো, কিন্তু আমার খুবই পছন্দ। আমি ধনে পাতা কুচি করে নিয়েছি এই টুনা ফিশে দেওয়ার জন্য। আর এই টুনা ফিশের মধ্যে কোনো পানি থাকা যাবে না, এটা অ্যাকচুয়ালি শুকনো শুকনো থাকতে হবে, নইলে এটা ভালো করে ভাজা যাবে না। যদি এটার মধ্যে অল্প একটু পানি থাকে তাহলে ভাজার সময় এটা খুলে যাবে, এটা শক্ত থাকবে না। আর এরপর আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এটার মধ্যে। আর আমি পেঁয়াজ ভেজে রেখেছি এটার মধ্যে দেওয়ার জন্য। পেঁয়াজটা আমি একটু মৃদু আছে বাদামি করে ভেজেছি। এখন আমি এটার মধ্যে দুইটা ডিম দিব আর অল্প একটু কাবাবের মশলা আর হচ্ছে আদা রসুন বাটা। আর হচ্ছে এটার মধ্যে আমি দিব লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া। এরপর এটাকে আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। এখন এটা আমি ভালো করে মাখিয়ে এটা হাফ এন আওয়ার রেখে দিব। হাফ এন আওয়ার রেখে দিয়ে এটার মধ্যে হালকা একটু ময়দা দিয়ে আমি ভাজব। আমার পোলাওটা হয়ে গেছে, সেই সাথে আমার মাটন কারিটাও হয়ে গেছে। এখন আমি কাবাবগুলি ভেজে নিব। একটু একটু করে আমি সবগুলো কাবাব দিয়ে নিচ্ছি। আমি একটু লাল করে ভেজে নেব, প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু একটু করে এইটা একটি পাত্রের মধ্যে তুলে রাখব। আমি একটু চ্যাপা শুটকির ভর্তা করে নিয়েছি। পেঁয়াজ রসুন আর হচ্ছে চ্যাপা শুটকি আমি একসাথে ভেজে নিয়েছিলাম। তারপরে শুকনা মরিচ আমি একটা পাত্রের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ওগুলো সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার পরে আমি আরেকটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, সরিষার তেলের মধ্যে। আমার রান্না হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার পালা। এখন আমার ক্ষুধা লেগেছে, আমি খাবো। আমার কাছে পোলাওর সাথে চ্যাপা শুটকি ভর্তা খুব ভালো লাগে। শুধু চ্যাপা শুটকি ভর্তা না, যে কোনো ভর্তাই আমার কাছে পোলাওর সাথে খেতে ভালো লাগে। জানি না তোমাদের কাছে কেমন লাগে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর লাইক দিতেও ভুলবে না, কারণ তোমাদের এই সিম্পল লাইক কমেন্টস আমার কাছে অনেক বড় ব্যাপার, আমাকে অনেক অনুপ্রাণিত করে। আর তোমরা যেভাবে আমাকে এতদিন সাপোর্ট করে আসছো, প্লিজ সবসময় আমার পাশেই থেকে আমাকে সাপোর্ট করো। আর অনেক অনেক থ্যাংকস, অনেক অনেক ধন্যবাদ আমাকে এতক্ষণ টাইম দেওয়ার জন্য, আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। তো আবার দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে, নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।